আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফাটল সম্পর্কে। তো ভিউয়ার্স, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে এই যে যে দাঁতটি দেখা যাচ্ছে, এই দাঁতটিতে ফাটল রয়েছে। এইখানে লক্ষ্য করলে দেখুন, এখানে একটি চির ধরছে দাঁতের মধ্যে, এমনটি দেখা যাচ্ছে। এটিই মূলত দাঁতের ফাটল। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের ফাটলের ঘটনা তখনই ঘটে যখন দাঁতে অধিক শক্ত কিছুর কামড় পড়ে বা অধিক প্রেসার পড়ে, তাহলে তখনই কিন্তু এ ধরনের ক্র্যাকের সমস্যা ঘটে, এভাবে ফাটল ধরতে পারে দাঁতে। অথবা কখনো কখনো দেখা যায় যে যখন খাবার চিবানো হয়, তখন এক দাঁতের পরে আরেক দাঁতের সঙ্গে যদি কোনো পাথর কণা বা কোনো ঝিল কামড় পড়ে, সেক্ষেত্রেও এ ধরনের ফেটে যাওয়ার ঘটনা ঘটে থাকে। ভিউয়ার্স, কখনো কখনো যার ফেটে যায়, সে নিজেও কিন্তু বুঝতে পারে না যে তার দাঁতের ভিতরে একটা চির ধরছে। আবার কখনো কখনো অতিরিক্তভাবেও ফেটে যেতে দেখা যায়। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের, অনেকেরই এ ধরনের সামান্য ফাটা রয়েছে, যেটির জন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে না বা হয় না, তবে ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য একটু সাবধান থাকতে হয়। কারণ এভাবে ফাটল ধরা যে দাঁতগুলো থাকবে, সেই দাঁতটিতে যদি পুনরায় আবারও শক্ত কোনো কামড় অথবা শক্ত কোনো প্রেসার সেই দাঁতের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু সে দাঁতটি আরও অনেক বেশি ফেটে যেতে পারে, এমনকি দাঁতের গোড়া থেকেও ভেঙে যেতে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের ফাটল যদি অল্প পরিমাণ থাকে, সেক্ষেত্রে সাবধান থাকা উচিত। ভিউয়ার্স, যদি অনেক বেশি প্রেসার পড়ে, তাহলে কিন্তু মাড়ির দাঁতও ফেটে যেতে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি কিন্তু মাঝ বরাবর ফেটে গেছে। ভিউয়ার্স, অনেক বেশি ফাটার কারণে দাঁতে ব্যথা হয় এবং চিকিৎসা করার প্রয়োজন হয়। এখানে যেমনভাবে ভেঙে গেছে, তো এমনভাবে ভেঙে গেলে প্র্যাকটিক্যালে দেখলেই অনেক ভালো বোঝা যায়। তারপরেও এমন ভাঙা বা ফাটা দাঁতের জন্য প্রথমত একটা এক্সরে করতেই হয়। এক্সরের মাধ্যমে দাঁতটির পজিশন দেখে কী পরিমাণ ফাটছে, কতটুকু ফাটছে, এইটি দেখার পরেই এমন দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের যদি ফেটে যায়, তাহলে চিকিৎসার মাধ্যমে সেটি ঠিক আগের মতো করে নেওয়া যায়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির দাঁতের একটি পাশ ভেঙে গেছে, এমন ঘটনা বেশি ঘটতে দেখা যায়। কারণ মাড়ির দাঁতগুলা অতিরিক্ত প্রেসার আমরা দিয়ে থাকি যে কোনো শক্ত খাবার ভাঙার জন্য। তো ভিউয়ার্স, এক্ষেত্রে দাঁতের এক পাশ নিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। যদি এমনটি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। ডেন্টিস্টের কাছে গেলে তিনি অবস্থার উপর নির্ভর করে আপনাকে ট্রিটমেন্ট করিয়ে দিবে। আবার এমন কিছু ক্ষেত্র থাকে যে ক্ষেত্র যেভাবে ভেঙে গেলে দাঁতের আর কোনো চিকিৎসা থাকে না, সেটি তুলে ফেলতেই হয়। ভিউয়ার্স, এছাড়া দেখা যায় যে অনেক দাঁতে অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে, সেই ক্যাভিটি যুক্ত যে দাঁতগুলো থাকে, সেগুলোও ফাটল ধরতে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে ফাটল ধরছে। তো এমন অবস্থায়, এমন দাঁতে যদি একটু বেশি প্রেসার দেওয়া হয়, তাহলে কিন্তু দাঁতটি মাঝ বরাবর ফেটে যেতে পারে। আর এমনভাবে তেমনভাবে ফেটে গেলে তখন দাঁতটি তুলেই ফেলতে হয়। তো ভিউয়ার্স, মূলত যদি কিনা দাঁতের কোনো অংশে ফাটল ধরে, তাহলে যদি অল্প ফাটল ধরে, তাহলে একটু সাবধান থাকবেন, ওই দাঁত দিয়ে কোনো শক্ত কোনো কিছু কামড় না দেওয়ার চেষ্টা করবেন। আর যদি অধিকভাবে ভেঙে যায়, তাহলে ফেটে যায়, তাহলে আপনাকে এক্সরে করে তারপরে তার ট্রিটমেন্টটা করা নিতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।